নমস্কার, কেমন আছেন সবাই? লিপিস্ট্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। পুর ভরা বা বেলা ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পেঁয়াজ পরোটা, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা খুবই সোজা। স্কুল, কলেজ বা অফিসের টিফিনে আমরা কিন্তু এই রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে দিতে পারি। এই পরোটাটা এতটাই যে তুলতুলে নরম হয় বলে বোঝানো যায় না, আর এর স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই মজা লাগে। সবার প্রথমে একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণে মৌরি, স্বাদ অনুযায়ী লবণ, 1টি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো জল। এখানে আমি একবারে জল ব্যবহার করব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন। এখানে আমার সম্পূর্ণভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এমনভাবে তৈরি করেছি, পাতলাও হয়নি, গাঢ়ও হয়নি, মিডিয়াম রেখেছি। 3 থেকে 4 মিনিট একটি ডিপ দিয়ে ঢেকে রাখবো ব্যাটারটা সেট হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা 4-5টা ভালো করে লাগিয়ে নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে। আপনারা কিন্তু ঘি বা রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের আস্তে লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ব্যাটার। 4-5টা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। আর এখানে কিন্তু ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের আস্তটা কিন্তু লো ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু রেসিপিটা তৈরি করবেন। সবার প্রথমে আমি ও পাশটা ভালো করে বাটার মাখিয়ে নিয়েছিলাম, এখন আমি এই পাশটা ভালো করে বাটার মাখিয়ে নেবো। এক এক পাশ আমি 2 থেকে 3 মিনিট করে পরোটাটা ভেজে নেবো মিডিয়াম আঁচে, আর পরোটাটা এরকম ভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবে। তাহলে 4-5টা ভালো করে ভাজা হবে, কাঁচা থাকবে না। এরকম করে আমি উল্টি পাল্টি পরোটাটাকে ভেজে নিয়েছি। লিপিস ড্রিম কিচেনের রেসিপিতে আরেকটি নতুন রেসিপি স্মৃতি হয়ে থাকলো। আজকে আমার পেঁয়াজ পরোটার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।